আজ আমি ইপিসি থ্রির ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অব আইসিটির আন্ডারে ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চর্চার উপর একটা প্রেজেন্টেশন দেব। কথার অর্থ হলো বিশেষভাবে জ্ঞান অর্জন করা, প্রযুক্তি কথার অর্থ হলো প্রয়োগ করা। বিজ্ঞানের এই জ্ঞানকে আমাদের রোজকার জীবনে প্রয়োগ করা দরকার, আর এই প্রয়োগ সুদূর প্রাচীনকাল থেকে হয়ে আসছে। আর এই প্রসঙ্গে রামায়ণের একটা গল্প বেশ উল্লেখযোগ্য, সেটা হলো রাবণের শক্তিশীল ব্যবহারের কারণে লক্ষণ যখন অজ্ঞান হয়ে পড়েছিলেন, তখন বিশল্যকরণী ক্ষতস্থানে লাগানোর পরই তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। আদতে এটা গল্প হলেও এখানে বিজ্ঞানের চিকিৎসার প্রসঙ্গটি জড়িয়ে আছে। প্রাচীন ভারতীয় উপমহাদেশে বিজ্ঞান প্রযুক্তি ও কারিগরির নানা দিক ছিল, যেমন 1 নম্বর চিকিৎসা বিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান, 2 নম্বর গণিত জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষ, 3 নম্বর ধাতুবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান, 4 নম্বর কৃষি বিজ্ঞান, 5 নম্বর স্থাপত্য বিজ্ঞান ও কারিগরি বিজ্ঞান। পরবর্তী বৈদিক ও বৌদ্ধ সাহিত্যে বিভিন্ন ঔষধ ও অস্ত্রোপচারের কথা রয়েছে, অর্থাৎ চিকিৎসাশাস্ত্র। আর এই চিকিৎসাশাস্ত্রে প্রাচীন যুগের যেসব চিকিৎসক বিখ্যাত ছিলেন তারা হলেন জীবক, যিনি বুদ্ধের সময়কালের চিকিৎসক ছিলেন, চরক, যিনি কনিষ্কের আমলের চিকিৎসক ছিলেন, সুশ্রুত, যিনি সুশ্রুত সংহিতা গ্রন্থের রচয়িতা ছিলেন। এরা সকলেই খুব ভালো চিকিৎসক ছিলেন। প্রাচীন ভারতে জ্যোতির্বিজ্ঞান, গণিত ও জ্যোতিষ চর্চা দীর্ঘদিন একসঙ্গে চলেছিল। স্বয়ং গৌতম বুদ্ধ ও মহাবীর দুজনেই গণিতের চর্চা করেছিলেন। আর এই প্রসঙ্গে আর্যভট্টের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম যার নামে রাখা হয় তিনি শূন্যের আবিষ্কারক। এরপর যার নাম আসে তিনি হলেন সূর্য সিদ্ধান্ত ও পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থের রচয়িতা, বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী বরাহমিহির। বরাহমিহিরের পরবর্তী বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী ছিলেন ব্রহ্ম সিদ্ধান্তের রচয়িতা ব্রহ্মগুপ্ত। এদের সকলেই ছিলেন প্রাচীন যুগের বিখ্যাত মানুষ, এবং এদের হাত ধরেই কিন্তু বিজ্ঞান এক উন্নতির শিখরে পৌঁছেছিল। এইভাবেই প্রাচীন যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত চিকিৎসাশাস্ত্র বিস্তার লাভ করেছে।